بسم الله الرحمن الرحيم عليكم ورحمه الله وبركاته প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে অভিনন্দন আজকের এই অনলাইন ক্লাসে বাউমরিয়া সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন আজকে আমরা গত ক্লাসে গত আমরা আজ ক্লাস নাম্বার হলো 2 অনলাইন ক্লাস 2 গত ক্লাসে আমরা অনলাইন ক্লাস 1 নিয়েছিলাম ওইখানে তোমরা যারা ক্লাস করেছো তো দেখছো যে আমরা সমান্তর প্রগমন ও গুণোত্তর প্রগমন নিয়ে কিছু আলোচনা করছিলাম এবং একটা বাড়ি কাজও আমরা দিয়েছিলাম এবং তোমরা দেখো যে এই বাড়ি কাজটা আমি দিয়েছিলাম তো তোমরা এটা করেছো কিনা আমি জানি না তো যদি না করে থাকো তাহলে একটু কমেন্টস দিবা বা কোনো সমস্যা হইলে কমেন্টস তোমরা দিবা আর বাকি আজকে আমরা এর এই সংক্রান্ত একটা এক্সারসাইজ আমরা করতেছি তাহলে আমরা চলে যাচ্ছি আমরা একটা এক্সারসাইজ করব এর আগে আমরা গতকাল কি করাইছি এটার উপর একটু আলোচনা করতেছি আমরা দুইটা প্রগমন ধারা আমরা দেখছি একটা হইলো সমান্তর প্রগমন আর একটা হইলো গুণোত্তর প্রগমন সমান্তর প্রগমন এর কিছু সূত্র আমরা দেখাইছিলাম এবং গুণোত্তর প্রগমনেরও কিছু সূত্র আমরা দেখাইছিলাম তো এইগুলি নিশ্চয়ই তোমরা হয়তো দেখছো তো আমি একটু রিমাইন্ড করতেছি তোমাদেরকে যে সমান্তর প্রগমনের সূত্রটা আমি একটু লিখতেছি এবং গুণোত্তর প্রগমনের তো একটা সমান্তর প্রগমন হ্যাঁ সমান্তর প্রগমন যদি হয় তাহলে তার আমরা দেখছি যে প্রথম পদ যদি এ হয় আর সাধারণ অন্তর যদি ডি হয় তাহলে ওখানে আমরা দেখাইছিলাম যে এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম এবং এখান থেকে আমরা এন সংখ্যক পদের যোগফল এন সংখ্যক পদের যোগফল আমরা দেখাইছি যে যদি এটাকে আমরা এস এন দ্বারা প্রকাশ করি সূত্রটা হলো এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এইটা আমরা দেখাইছি যে একটা হইলো যে এন তম পদ সূত্রটা হইলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আরেকটা হইলো এন সংখ্যক পদের যোগফল বা সমষ্টি সূত্রটা হইলো এস এন ইকাল টু এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট শেষ এই সূত্রটা আমরা দেখাইছিলাম আমরা এই সূত্রের উপর ভিত্তি করে আজকে একটা অঙ্ক করতেছি গত ক্লাসে আমরা যে এক্সারসাইজটা দেখাইছিলাম ওইখানে ওইখানে আমরা এই সূত্রটা এটা এটা আমাদের কাজে লাগবে তোমরা একটু উঠায় নিতে পারো আমরা একটা এক্সারসাইজ করতে যাচ্ছি টু ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু ফাইভ সেভেন এন পদের এই একটা একটা অঙ্ক আমরা এখন আজকে একটা অঙ্ক সমাধান করব তোমরা একটু দেখো আমরা এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো যে যে টু টু ইন্টু থ্রি থ্রি ইন্টু ফাইভ ফোর ইন্টু সেভেন এই একটা ধারা এখানে আমরা দেখতে পাবো
যে আমাদের এখানে দুইটা ধারা কাজ করতেছে, একটা ধারা হইল টু থ্রি ফোর, একটা ধারা হইল থ্রি ফাইভ সেভেন। তাহলে আমরা এখন যে টু থ্রি ফোর যদি একটা ধারা হয়, তাহলে এই ধারার এনতম পদরা কি হবে আমরা রাফে এটা করে নিতে পারি। টু থ্রি ফোর, তাহলে সূত্রটা হইল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, হইল এনতম পদের সূত্র। তো এ হইল প্রথম পদ, তাহলে আমরা এখানে দেখবো যে প্রথম পদ আছে দুই প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানে হইল সাধারণ অন্ত। তাহলে থ্রি থেকে টু যদি চলে যা, তাহলে কি থাকে? ওয়ান থাকে। তাহলে আমরা কি পেলাম? টু প্লাস এন মাইনাস ওয়ান ইকাল টু এন প্লাস ওয়ান। তাহলে টু থ্রি ফোর এই ধারাটার এনতম পদ পাইছি আমরা এন প্লাস ওয়ান। আবার একটা ধারা আছে যে থ্রি ফাইভ সেভেন, এই ধারার এনতম পদ আমরা বের করব। তাহলে থ্রি ফাইভ সেভেন, তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্রটা হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এ হলো প্রথম পদ, এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে সাধারণ অন্তর। তাহলে আমরা এখানে সাধারণ অন্তর দেখতে যাচ্ছি যে পাঁচ থেকে যদি তিন বাদ দেওয়া হয় তাহলে দুই থাকে, বা সাত থেকে পাঁচ বাদ দিলে দুই থাকে। তাহলে কি হলো? থ্রি প্লাস টু এন মাইনাস টু সমান টু এন প্লাস ওয়ান। তাহলে আমাদের এখানে দুইটা ধারা দেখো, যে একটা ধারা হলো টু থ্রি ফোর, এই ধারার এনতম পদ পাইছি আমরা এন প্লাস ওয়ান। আবার থ্রি ফাইভ সেভেন, এই ধারার এনতম পদ পাইছি আমরা টু এন প্লাস ওয়ান। তাহলে আমরা এখন যে অঙ্কটা দেওয়া আছে তার এনতম পদ আমরা বের করি। তা আমরা লিখবো এখানে যে এনতম পদ, সূত্রটা আমরা একটা পাইছি আমরা যে এন প্লাস ওয়ান, আরেকটা পাইছি আমরা টু এন প্লাস ওয়ান। এই দুইটা ধারার গুণ ফলাকার যেহেতু আছে, তাহলে আমরা এনতম পদটাকেও আমরা গুণ ফলাকারই লিখতে হবে। তাহলে এখন যদি আমরা এটাকে গুণ করে দেই, যে এন প্লাস ওয়ান কে টু এন প্লাস ওয়ান দ্বারা গুণ করো, তাহলে এন ইন্টু টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান, তাহলে টু এন স্কোয়ার প্লাস এন প্লাস টু এন প্লাস ওয়ান। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি আসলো, যে টু এন স্কোয়ার প্লাস থ্রি এন প্লাস ওয়ান, এটা হলো আমাদের যে ধারাটা দেওয়া আছে ওই ধারার এনতম পদ। তাহলে টু এন স্কোয়ার প্লাস থ্রি এন প্লাস ওয়ান, এটা হলো আমাদের ধারার এনতম পদ। এখান থেকে আমরা এন পদের সমষ্টি বা যোগফল আমরা বের করব। এখন আমরা কি করব, যে এখন আমরা কি করব যে এন সমান ওয়ান বসাবো। তাহলে আমরা লিখবো যে এন ইকাল টু ওয়ান হলে টি ওয়ান সমান টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান। আমরা এই জায়গাতে এটা হলো টি এন এর মান, আমরা কি করছি যে টি এন বা এনতম পদের মধ্যে আমরা এন এর মান ওয়ান বসাইছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এন যদি ওয়ান হয় তাহলে টি ওয়ান সমান টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান। এরপরে আমরা আবার বসাবো যে এন সমান টু হলে টি টু সমান টু ইন্টু টু স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু প্লাস ওয়ান। এরপরে আমরা লিখবো এন সমান থ্রি হলে টি থ্রি সমান টু ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান। যেহেতু এটা এন সংখ্যক পদ পর্যন্ত, তাহলে আমরা মোটামুটি তিনটা পর্যন্ত বসাবো। তো প্রথম বসাইছি আমরা এন এর মান ওয়ান, এরপরে বসাইছি আমরা এন এর মান টু, এরপরে বসাইছি আমরা এন এর মান থ্রি। তাহলে এভাবে আমরা যদি ফোর ফাইভ সিক্স সেভেন
ডট ডট দিলে আমরা বুঝবো যে আমাদের নিচে আরো অনেক পদ আছে। তাহলে সর্বশেষ আমরা কি করব, যে n এর মান আমরা n বসাব। আমার পেজে যেহেতু আর আসছে না, তোমরা এর নিচে লিখবা। এখন যে লেখাটা লিখতেছি আমরা, আমি তাহলে তোমরা এর নিচে লিখবা যে n পদের সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি যদি s n হয়, তাহলে আমরা কি করব যে দেখো যে আমাদের প্রথম টার্মে আছে 2 × 1² 2 × 2² 2 × 3² আপ টু ডট। তাহলে এই প্রথম পদের মধ্যে আমাদের 2 কমন আছে, তাহলে আমরা কি করব যে 2 কমন নিয়ে যাব। তাহলে 2 কমন নেওয়ার পরে আমাদের কি থাকবে, 1² 2² 3² আমরা নিচে নিচে যোগ করব। তাহলে আমরা এখানে লিখব 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট ডট, সর্বশেষ হইল আমাদের এইটা দিলে প্লাস এন স্কোয়ার। এরপরে আমরা কি করব, আবার দ্বিতীয় টার্মে আমরা যাব। দ্বিতীয় টার্মে দেখো আমাদের আছে 3 × 1 3 × 2 3 × 3, তাহলে এই পদগুলিতে 3 কমন আছে, তাহলে আমরা কি করব যে 3 কমন নিয়ে যাব। তাহলে প্লাস লিখব, তোমরা ডান দিকে লিখবা, আমি যেহেতু আমার পেজে সমস্যা এই জন্য আমি নিচে লিখতেছি। তাহলে 3 × 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট, সর্বশেষটা হইল এন, এই জন্য আমরা লিখব প্লাস এন। তারপর 3 × 1 3 × 2 3 × 3, তাহলে 3 যদি কমন নিয়ে যায় তাহলে 1 2 3। এরপরে আমাদের কি আছে, প্লাস 1 1 1, এই 1 1 কয়টা আছে, এন সংখ্যক, এই জন্য আমরা লিখব 1 × n, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করলাম যে এই যে পদগুলি আছে এইগুলি আমরা যোগ করছি, কিভাবে যোগ করছি, আমরা নিচে নিচে যোগ করছি, যে প্রথম টার্মগুলি এগুলি লিখছি, তারপরে এটা লিখছি, তারপরে এটা লিখছি। এখন আমরা দেখব, গত ক্লাসে আমরা কিছু সূত্র লিখে দিছিলাম, এই সূত্রগুলি আলোকে আমরা এখানে সূত্রগুলি জাস্ট বসাবো, তারপরে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন দেখো আমাদের এখানে কি আছে, যে প্রথমে আমাদের 2 আছে, তো আমরা 1² 2² 3² প্লাস আপ টু n স্কোয়ার, এই সূত্রটা আমরা গত ক্লাসে লিখছিলাম, তোমরা খাতায় দেখো যে আমরা লিখছিলাম এইভাবে যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে আমরা দিল 1² 2² 3² আপ টু n স্কোয়ার, তার সূত্র হলো এটা যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6, তারপরে প্লাস। এখন আমাদের কি লাগছে যে 3 × আপনার আছে আমাদের 3 × 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n, তাহলে তার সূত্র আমরা লিখছিলাম যে 3 তো আছে, যে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, এরপরে আছে আমাদের প্লাস n, এরপর আমরা লিখব প্লাস n। তাহলে এখন আমাদের কি হইল, তাহলে আমরা এখানে যেটা দেওয়া ছিল যে 1² 2² 3² আপ টু n স্কোয়ার, যারা গত ক্লাস করছো তারা একটু দেখছো যে তার সূত্রটা হইলো আমাদের এইটা, যারা ক্লাস করো নাই তারাও একটু দেখে না, লিখে রাখো যে এর সূত্রটা হইলো এইটা, আর 1 2 3 আপ টু n তার সূত্র হইলো n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, আর প্লাস আছে 1 × n মানে n।
এখন এখান থেকে আমরা দেখবো যে আমাদের এখানে তিনটা টার্ম আছে, এ একটা টার্ম, এ একটা টার্ম এবং এ একটা টার্ম। আমরা দেখবো যে এই তিনটা টার্মের মধ্যে কোন জিনিস কমন আছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এটাতেও এন আছে, এটাতেও এন আছে, এটাতেও এন আছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা এন কমন নিয়ে যাব। তাহলে যদি আমরা এন কমন নিয়ে যাই তাহলে আমাদের কি থাকে, এখানে আমাদের থাকবে এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান, আর দুই আর ছয় দিয়ে কাটাকাটি করি তাহলে আমাদের থ্রি থাকবে, আর প্লাস এখানে আমাদের থাকবে এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু থ্রি তো আছে এই প্লাস ওয়ান। তাহলে আমাদের কি হলো যে আমাদের হইলো যে এন যদি কমন নিয়ে গেলাম তাহলে রইলো আমাদের টু আর থ্রি কাটাকাটি করে সিক্স কাটাকাটি করে থ্রি রইলো। তোমরা কাটাকাটি করে দেখাইতেও পারো, দুই আর ছয় কাটাকাটি করলে থ্রি থাকে এই থ্রি, আর এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান, আর এখানে তো থ্রি রয়েই গেল, এন নিয়ে গেছিলাম তাহলে রইলো আমাদের এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু, আর এখানে ওয়ান আছে তাহলে ওয়ান, আরে এন আছে তাহলে এন কমন না যাওয়ার কারণে আমাদের ওয়ান রইল। তাহলে এখন আমরা এখান থেকে একটু সরল করতেছি, জাস্ট ফর আর কিছুই না, তোমরা ক্যালকুলেশন অনেকে বুঝবা বিষয়টা, যে এখানে জাস্ট ফর আমরা যেহেতু এন কমন আছে এইটা এটা গুণ করব, আর এটা তো আছে এটা আছে, তাহলে আমাদের তিন আর দুই লসাগু করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের এন তো আছে, তাহলে আমরা তিন আর দুই লসাগু হইল ছয়, তা আমাদের এখানে টু তো থাকবে, আর এন প্লাস ওয়ান কে টু এন প্লাস ওয়ান দ্বারা গুণ করো তাহলে থাকবে আমাদের টু এন স্কোয়ার প্লাস এন প্লাস টু এন প্লাস ওয়ান, আর দুই আর ছয় তিন নয়, নাইন ইন্টু এন প্লাস ওয়ান প্লাস সিক্স। তাহলে এখন আমরা জাস্ট পরে এটাকে ক্যালকুলেশন করে দেব, তাইলে আমাদের অঙ্ক হয়ে যাবে সিক্স, তো টু দুই দুগানি চার, এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ফোর এন প্লাস টু প্লাস নাইন এন প্লাস নাইন প্লাস সিক্স। তাহলে আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি ওয়ান বাই সিক্স এন আর ফোর এন স্কোয়ার প্লাস সিক্স, এখানে দেখো চার দুই ছয় আর নয়, নয় ছয় পনেরো, পনেরো এন প্লাস নয় ছয় পনেরো আর দুই সতেরো, এই এটা একটা আনসার। এতটুকু পর্যন্তই আজকে এই যে অঙ্কটা আমাদের দেওয়া ছিল ওই অঙ্কটা সমাধান আমরা অতটুকু পর্যন্তই লিখব। এটা অবশ্য মজার ব্যাপার হলো অঙ্কগুলি বেশ কঠিন না, কিন্তু একটা রচনামূলক অঙ্ক এরকম একটা অঙ্ক আসে, এই জন্য আমরা এই এই ধরনের অঙ্ক যেগুলি আছে এগুলি খুব সিরিয়াসলি ট্রাই করব, তাহলে দেখবা যে অনেক জিনিসগুলি সহজ হয়ে যাবে। আমরা আর একটা এক্সারসাইজ করতেছি আজকে, গুণোত্তর ধারার একটা এক্সারসাইজ আমরা করতেছি। তো দেখুন এটা আমরা যেটা করছি সেটা হলো সমান্তর ধারা, এখন আমরা একটা অঙ্ক করব যেটা হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার সূত্রগুলি হয়তো মনে আছে তোমাদের, আমরা ডান পাশে একটু বাম পাশে একটু লিখে রাখি সূত্রগুলি।
আমরা একটা অঙ্ক করতেছি, দেখো যে 8+88+888+ একটা অঙ্ক আমাদের, এরকম একটা অঙ্ক আমরা আজকে এই অঙ্কটারও সমাধান আমরা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো, এটা একটা ধারা, কি ধরনের ধারা এটা আমাদের বলে দেওয়া নাই, জাস্ট ফর অঙ্কটা দেওয়া আছে, আমাদেরকে এটাকে সমাধান করতে হবে। এই ধরনের আর অনেকগুলি অঙ্ক আছে, যেমন এখানে আমরা লিখছি 8888 এভাবে, অথবা হইতে পারে 4444 এভাবে, অথবা হইতে পারে 7777 এইরকম। তোমরা বইয়ে দেখবা যে অনেকগুলি অঙ্ক আমাদের আছে, একটা যদি আমরা পারি মোটামুটি বাকি সবগুলি অঙ্কই পারা যাবে। তাহলে আমরা এখানে কি করব, যে প্রথমে আমরা ধরে নেব, ধরি এস এন ইকাল টু 8+88+888+ এটাকে আমরা এস এন ধরে নিলাম। তো আমাদের এখানে গত ক্লাসে আমরা দেখাইছিলাম সেটা ছিল যে একটা গুণোত্তর ধারা যদি হয় তাহলে তার এনতম পদ এবং এন সংখ্যক পদের সমষ্টি সূত্রটা আমরা দেখাইছিলাম, যে এনতম পদ ছিল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এন পদের সমষ্টি সূত্রটা ছিল আমাদের এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, যদি আর এর মানটা একের চেয়ে ছোট হয়। আবার আরেকটা সূত্র দেখাইছিলাম যেটা এই এরকমই হবে, ওয়ান ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন না হয়ে হবে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান, যদি আর এর মানটা একের চেয়ে ছোট হয়। আর মানে হইল কমন রেশিও বা সাধারণ অনুপাত। যাই হোক, এটা আমাদের কাজে লাগবে, এই জন্য আগে আমরা লিখে রাখছি। তাহলে আমরা এখানে আমাদের কি আছে, যে বা এস এন ইকাল টু আমরা এখান থেকে 8888 আছে, তা আমরা 8 কমন নিতে পারি, তাহলে আমরা থাকবে 1+111888। আমাদের কি যেহেতু এটা 8 আছে এই জন্য আমরা 8 কমন নিছি। তাহলে 8 কমন নেওয়ার পরে এখন আমরা সবগুলি অঙ্কের ক্ষেত্রে যে কাজটা করব সেটা হলো 9 দ্বারা আমরা গুণ করব। তাহলে 8 তো আছে, তাহলে 9 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 9+999+ তাহলে বা এস এন ইকাল টু 8 তো আছে, তো 9 কে আমরা লিখতে পারি 10-1, আবার 99 কে আমরা লিখতে পারি 100-1, এটা হলো 1000-1 প্লাস ডট। এই কাজটা সবসময় করতে হবে, সেটা 9 তো, এই জন্য আমরা লিখছি 10-1 99, তাহলে 100-1 999, তাহলে 1000-1, এভাবে আমরা সবগুলি পদই ভেঙে নিলাম। এখন আমাদের এখানে দুইটা ধারা কাজ করতেছে, দেখো তোমরা, যে একটা হলো 10, 100, 1000, এইটা একটা ধারা, আর একটা ধারা হইল আমাদের 8+10, তাহলে 8 তো আমাদের হাতে আছে, তাহলে আমাদের একটা ধারা হইল 10, 100, 1000+ তাহলে 10, 100, 1000 আরো তো অনেক পদ থাকতে পারে, এই জন্য আমরা এটাকে এভাবে লিখছি। আর আমাদের -1, -1, -1, তাহলে আমরা যদি -1
মাইনাস থেকে কমন নিয়ে যেতে লাগলে কি হবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট এইভাবে আমরা লিখতে পারি অথবা মাইনাস কমন নিয়ে নিলাম তাহলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 তাহলে আমরা মাইনাস যদি কমন নিয়ে যাই তাহলে থাকবে 1 1 1 ডট আরো অনেক পদ থাকতে পারে তাহলে আমাদের কি হলো 9sn সমান 8 তো আছে তাহলে দেখো এখানে তাহলে দুইটা ধারা আমাদের একটা হলো 10 100000 তাহলে তোমরা বুঝতে পারতেছো এটা হলো গুণোত্তর ধারা কেন তার অনুপাতটা সমান 100 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করে দিলে 10 হবে 1000 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করে দিলে 10 হবে তাহলে তার অনুপাত হলো 10 তাহলে এখানে এবং তার অনুপাত যেটা r এর মান এটা হলো 1 এর চেয়ে বড় 1 এর চেয়ে বড় তাহলে আমাদের এই সূত্রটা ইউজ হবে যে a into r to the power n minus 1 divided by r minus 1 যদি আমাদের r এর মান 1 এর চেয়ে বড় হয় তাহলে আমাদের কি হবে a a বলতে ফার্স্ট টার্ম 10 আমি লিখব 10 into তাহলে 10 to the power n minus 1 divided by 10 minus 1 আর এখানে হইল আমাদের a into এর মান হইল 10 প্রথম পদ আর r to the power n minus 1 r to the power n minus 1 তাহলে r এর মান ওখানে আমাদের 10 divided by r minus 1 তাহলে r এর মান 10 আর 1 1 1 সবগুলো যোগফল হইল n তোমরা এখানে একটা কাজ করে দিতে পারো সেটা হলো আমরা এখানে লিখে দিতে পারি যে a equal to হলো 10 আর r এর মানটাও আমাদের 10 এটা তোমরা ডান পাশে লিখে নিতে পারো তাহলে আমরা এখন বা 9sn equal to 8 তো আছে আমাদের তাহলে 10 থেকে 1 চলে গেলে 9 আর 10 into 10 to the power n minus 1 minus n তাহলে আমাদের তো sn দরকার তো বা sn equal to তাহলে 8 by 9 এই 9 টাকে আমরা নিচে নিয়ে আসছি আর আমাদের থাকে কত যে 10 into 10 to the power n minus 1 divided by 9 minus n এইটা হলো আমাদের অ্যানসার তাহলে এটা কি হলো যে আমাদের অঙ্কটা ছিল এরকম যে 8888888 যদি হয় তাহলে আমরা sn মানে হলো n সংখ্যক পদের যোগফল তাহলে আমরা মোটামুটি এটা হলো আমাদের অ্যানসার এরকম তোমরা বইয়ের মধ্যে দেখবা যে অনেকগুলো অঙ্ক আছে আমরা বা সার কিছু কাজ দিতেছি তোমাদের তোমরা একটু লিখে নাও এই কাজগুলি তোমরা একটু করবা কোনো প্রবলেম হইলে অবশ্যই তাকে আমাদের সিস্টেমে একটু জানাইবা আমি দুইটা অঙ্ক দিতেছি যেহেতু আমরা দুইটা অঙ্ক করছি একটা হলো সমান্তর প্রগমনের আর একটা হলো আমাদের গুণোত্তর প্রগমনের তো সমান্তর প্রগমনের একটা অঙ্ক আমি দিতেছি সেটা হলো তোমরা একটু লিখে নাও যে বাড়ির কাজ হইলো 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 6 প্লাস ডট একটা অঙ্ক আটটা অঙ্ক হইল সেভেন প্লাস ডাবল সেভেন ট্রিপল সেভেন প্লাস এই দুইটা অঙ্ক তোমরা বাসা থেকে বাসায় করবা প্র্যাকটিস করবা আশা করি যে যদি তোমরা আমার ক্লাসটাকে সুন্দরভাবে করে অনুসরণ করো আমি আশাবাদী যে তোমরা ইনশাল্লাহ এই দুইটা অঙ্কই পারবা আর বাকি তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই তোমরা ই করবা তোমরা মেসেজ দিয়ে বিষয়টাকে কনফার্ম করবা এবং সবাইকে যাতে অ্যাড হয় আমাদের প্রায় 1300 উপরে স্টুডেন্ট আছে আমাদের সব ডিপার্টমেন্টে মিলে তো অল্প স্টুডেন্টই আমরা দেখতেছি যে অ্যাড হয়েছে তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাইবা
হ্যাঁ, যে ক্লাসগুলি আমরা রীতিমতো ইনশাল্লাহ চালাবো, আর বাকি আমাদের মাননীয় যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই প্রপার ওয়েতে এটা জানাইবা, তোমাদেরকে জানাই দিবে যে তোমরা একটু থাকবা, তোমাদেরকে একটু জানাই দিবে যে কিভাবে তোমরা কোশ্চেনটা করবা, তোমরা কোশ্চেন ওইভাবে করবা, আমরা এটা ইনশাল্লাহ পরবর্তীতে সলিউশন করার চেষ্টা করব। আর বাকি আমাদের এই আমাদের এই যে ক্লাস অনলাইন ক্লাসে যারা ই করছেন, যিনারা আয়োজন করেছেন, ওনাদেরকে ধন্যবাদ। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাইতেছেন যে ডিজিটাল বাংলাদেশ, আসলে এটা আমাদের কারিগরির মাধ্যমে সমাধান হবে, তা আমরা ইনশাল্লাহ রীতিমতো ক্লাস করব, দেশকে আগে নিয়ে যাব। হ্যাঁ, তো ঠিক আছে, আর বাকি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, কথা বলবেন বলছি।